পাচার মামলায় বীরভূমের দুর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের তলব করল সিবিআই। সোমবার সকাল 11টায় তাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কিছুদিন আগেই অনুব্রতর এক ঘনিষ্ঠ বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখানে মামলা সংক্রান্ত বেশ কিছু নথিপত্র ও তথ্য প্রমাণ মিলেছে বলে খবর। অন্যদিকে অনুব্রতর দেহরক্ষী সাইগালকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে সিবিআই এর জেরায় মুখ খুলেছে সাইগাল। তার জন্যই কি অনুব্রতকে তলব করা হলো তা এখনও স্পষ্ট নয়। তবে এর আগে বহুবার সিবিআই এর তলব উপেক্ষা করেছে অনুব্রত। কখনো শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি, তো কখনো নির্বাচন সংক্রান্ত ব্যস্ততার কারণে সিবিআই এর ডাক এড়িয়ে গিয়েছেন। তবে অবশ্য বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখিও হয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু সোমবার সকালে তিনি কি হাজিরা দেবেন, সময়ই তার উত্তর দেবে।